মেডিকেল সায়েন্স লেসনে আসার জন্য ধন্যবাদ। আমি এই এপিসোডে আলোচনা করব সেক্স এডুকেশনের ছোট্ট একটি অংশ নিয়ে, স্বপ্নদোষ। আসলে সেক্স এডুকেশন শুনলেই অনেকে অবাক হবেন হয়তো, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে সেক্স এডুকেশন আমাদের শিক্ষা ক্ষেত্রে বা আমাদের পরিবেশ ফ্যামিলি থেকে সেক্স এডুকেশন সম্পর্কে মানুষের খুবই কম ধারণা, ফলে নানা ধরনের সমস্যায় ভুগতে হয় ইয়ং ছেলেদের মেয়েদের। তো আজকে আমি স্বপ্নদোষ সম্পর্কে সায়েন্টিফিক ব্যাখ্যা দেব যে কেন স্বপ্নদোষ হয়ে থাকে, কি কারণে হয়ে থাকে এবং কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যায়। স্বপ্নদোষ বা রাত্রিকালীন নির্গমন, ইংরেজিতে বলা হয় ন্যাকটারাল অ্যামিশন। মেয়ে অথবা ছেলে ঘুমের ভিতরে যৌন ক্রিয়ায় লিপ্ত এরকম কোনো স্বপ্ন দেখে বা না দেখে যৌন অঙ্গ থেকে মেয়েদের কামরস এবং ছেলেদের শুক্রাণু ত্যাগ হওয়াটাকেই স্বপ্নদোষ বলে। এক একজন ব্যক্তি এক এক ধরনের স্বপ্ন দেখে। কেউ স্বপ্ন দেখে প্রেমিক বা প্রেমিকার সাথে যৌন মিলন করছে, আবার কেউ দেখছে অচেনা ব্যক্তির সাথে, আবার কেউ কেউ দেখছে যে প্রাণীদের সাথে, অন্য প্রাণী আদার্স প্রাণীদের সাথে যৌন মিলন করছে, আবার ছেলেরা দেখছে যে পরীর সাথে এবং মেয়েরা দেখছে যে ভূতের সাথে, এরকম স্বপ্ন দেখে থাকে। আবার কেউ কেউ স্বপ্ন না দেখেও বীর্যপাত হয়ে থাকে। এই স্বপ্নদোষ মূলত মেয়েদের তুলনায় ছেলেদের অনেক বেশি হয়ে থাকে। উর্তি বয়সী ছেলেদের অর্থাৎ 15 থেকে 20 বছর বয়সী ছেলেদের এই স্বপ্নদোষ বেশি লক্ষ্য করা যায়। এই স্বপ্নদোষের বৈজ্ঞানিক কারণ নিয়ে ব্যাখ্যা করব। এর প্রধান কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জ, হরমোনের পরিবর্তন। অন্ডকোষ বা টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন করে। অন্যান্য সাধারণত বাল্যকালে এই টেস্টোস্টেরন হরমোন কম নিঃসরণ হয়। যখন উর্তি বয়স বা যুবকে আসে তখনই এই টেস্টোস্টেরন হরমোন অনেক বেশি সিক্রেশন করে বা নিঃসরণ করে, যার ফলে তাদের চিন্তাভাবনা একটু ম্যাচুরিটি চলে আসে এবং তাদের যৌন সম্পৃক্ত চিন্তাভাবনা তাদের ভিতরে চলে আসে। ফলে এই চিন্তা করার ফলে রাত্রেও সে স্বপ্নের ভিতরে সেটা দেখতে থাকে, এর মাধ্যমে স্বপ্নদোষ হয়ে থাকে। শুধুমাত্র স্বপ্নদোষ না, হরমোনের কারণে দেখা যায় উর্তিবাসী ছেলেদের ভয়েস সেন্স, তাদের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, ব্রণ দেখা দেয় অ্যাকনি বা ব্রণ, বিভিন্ন জায়গায় চুল অর্থাৎ দাড়ি ইত্যাদি দেখা যায় এবং বডি গ্রোথ, অল্প দিনেই সে খুব তাড়াতাড়ি হাত পা বা দেহ সমস্ত অর্গান তার বৃদ্ধি পায়। দ্বিতীয় কারণ হচ্ছে সেক্সুয়াল থিংক। প্রচুর পরিমাণে এই টিনেজার ছেলে বা মেয়েরা বেশি পরিমাণ সেক্সুয়াল চিন্তা করে থাকে এবং পর্নোগ্রাফি দেখে থাকে এবং চটি বই বা সেক্সুয়াল বুকস, যে কারণে এইগুলো করার ফলে টেস্টোস্টেরন লেভেল আরও বেশি বেড়ে যায়। অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোন টেস্টিসকে উদ্দীপনা জাগায়, আর উদ্দীপনা জাগানোর সাথে সাথেই টেস্টিস বেশি পরিমাণে শুক্রাণু তৈরি করে, আর শুক্রাণু তৈরি হলে শুক্রাণু থাকার জন্য মানব দেহে এমন কোনো জায়গা নেই যেখানে অতিরিক্ত পরিমাণ শুক্রাণু জমা হয়ে থাকবে এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করবে। এই শুক্রাণুর প্রক্রিয়াটা হচ্ছে তৈরি হবে এবং ব্যবহার করবে, ব্যবহার করার পরে আবার তৈরি হয়, এভাবে কন্টিনিউ চলতে থাকে। কিন্তু স্টোর করে রাখা বা থলির মতো কোনো জায়গা নেই যেখানে বেশি পরিমাণ শুক্রাণু জমে থাকতে পারে বা ধরে রাখতে পারে। আর একটি ভুল ধারণা, সেটা হচ্ছে 80 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। আসলে একটি ভুল ধারণা, আসলে রক্ত দিয়ে বীর্য তৈরি হয় না, শুক্রাণু তৈরি হয় না। শুক্রাণু তৈরি করার জন্য প্রোটিনের প্রয়োজন, বিশেষ করে শুক্রাণু একটি প্রোটিন, এর জন্য প্রোটিনযুক্ত খাবার, তার সাথে সাথে নিউট্রিশন প্রয়োজন।
আসলে এই অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আসলে এই স্বপ্নদোষটি হচ্ছে একটা ন্যাচারাল বিষয়, এটি সবার হয়ে থাকে। প্রত্যেকটি মানুষের ভিতরে কোনো না কোনো সময় এই স্বপ্নদোষের সম্মুখীন হয়, তবে অতিরিক্ত পরিমাণ স্বপ্নদোষ হওয়া ক্ষতিকারক, স্বাস্থ্যের অবনতি ঘটে থাকে। তো এই স্বপ্নদোষের কারণে যে যে সমস্যাগুলো হয়, শুক্রাণু পরিমাণ কমে যায় এবং শুক্রাণু পাতলা হয়ে যায়, অতিরিক্ত ঘুম এবং মেজাজ খিটখিটে হয়ে যায়, এবং মাঝে মধ্যে দেখা যায় যে বিভিন্ন জয়েন্টসে ব্যথা এবং শারীরিক দুর্বলতা, রক্ত স্বল্পতাও দেখা দেয়। তো অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির উপায়, সেক্সুয়াল থিঙ্ক অর্থাৎ যৌন সম্পৃক্ত কোনো কাজ করা যাবে না যে কারণে স্বপ্নদোষ হয়ে থাকে, যেরকম সেক্সুয়াল থিঙ্ক, পর্নোগ্রাফি এবং চটি বই বা সেক্সুয়াল বুকস, এসব ধরনের বই পড়া যাবে না এবং যৌন চিন্তাও করা যাবে না। যৌন চিন্তা করলেই টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পাবে, আর টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি হলেই বেশি পরিমাণ শুক্রাণু তৈরি হবে আর ফলে স্বপ্নদোষ হবে। এই কারণে কোনো ধরনের যৌন চিন্তা করা যাবে না। ঘুমানোর আগে প্রস্রাব করে নিতে হবে এবং ঘুমের আগে দুধ খাওয়া যাবে না, দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না এবং প্রোটিন বেশি পরিমাণ খাবার খেয়ে ঘুমানো যাবে না। খাওয়া যাবে তবে ঘুমানোর অনেক পূর্বে। তো এটুকুই ছিল এই এপিসোডের আলোচনা। তো আমাদের চ্যানেলটি সবসময় সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা দিয়ে থাকি, তো আমাদের চ্যানেলটি যাদের প্রয়োজন স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা শিক্ষার জন্য এই চ্যানেলটি করার উদ্দেশ্য, তো আমাদের এই চ্যানেলটি যাদের প্রয়োজন এখনই সাবস্ক্রাইব করুন আর মেডিকেল সায়েন্স লেসনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।